الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وكريمنا ومولانا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكل محبة بريع بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم فقال إذا أحب الله عبدا نادى جبرائيل إن الله يحب فلانا فأحبه فيحبه جبرائيل فينادي جبرائيل في أعلي السماء إن الله يحب فلانا فأحبه فيحبه أحد السماء ثم يدع له القبول في রওয়াহ বুখারি একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর মুহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইশান হাবিবিহি ওয়া মাশুকিহি মুখবিরা وحامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله আর মায়ার সুরে মহব্বতে পড়ে আল্লাহুম্মা
صل على محمد وعلى آله مولانا وتبلل بناراته شموي بياضا আজান দাও গো তোর সুরে শুনবার মনে চাই আজান দাও গো তোর সুরে শুনবার মনে চাই উঠো বিল্লাল মিনারাতে সময় বয়াস আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আমার আজানকে শুনিবে আমার আজানকে শুনিবে নবী নাই যে দুনিয়ায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি আমি বান্দা গুনাহগার ডাকি মওলা বারে বার আমি বান্দা বারে বার মাফ করে দাও হে আল্লাহ পানাদের তুই আল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি লা হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি আল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান আদায় করছি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জাই জামিলা থেকে মুক্ত করে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে রবিউল জামাদিউ সানের দ্বিতীয় জুমায় আশার বসার সুযোগটুকু দান করেছেন তার পাশাপাশি আল্লাহ আল্লাহ জিকির রসুলের দুরুদ পড়ার মতো সুযোগটুকু এনায়েত করেছেন এজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করব যিনি হাকিমুল হাকিম যিনি রহমান রহিম যিনি গফুর রহিম
যিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান হে আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন সমস্ত নবীদের উপর মর্যাদা দান করেছেন সমস্ত ইনসানের উপর মর্যাদা দান করেছেন এজন্য ওই আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করেছেন এজন্য শুকরিয়া দান করব আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে যে আলোচনা নিয়ে টেনে এনেছি রাসূলুল্লাহর মহব্বতে একজন হাবিশি পাগল বেলাল তিনি রাসূলুল্লাহর মহব্বতে নিজের সর্বোচ্চকে বিলিয়ে দিয়েছেন যিনি অনেক ত্যাগ নির্যাতন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তিনি কষ্টের উপর কষ্ট পেয়েছেন অত্যাচারিত হয়েছেন যিনি নির্যাতিত হয়েছেন এমন একজন আশিক রাসূল সম্পর্কে আপনাদের সম্মুখে মুক্তাসারানভাবে কিছু পেশ করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুজার এবং আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ পাক পবিত্র কুরআনে সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম বন্ধুরে আমার ও চাঁদপুর মধ্যপাড়ার আশেকান জাকেরান ও মুরব্বী বাবারা ও পর্দানুসীন মা বোনেরা যারা শুনছেন গো ও যুবক ভাইরা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ও ইমানদার অবিশ্বাসীগণ ও ইমানদার যারা আল্লাহর উপর ইমান আনয়ন করেছো যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো তোমাদের ব্যাপারে আমি একটা আয়াত ঘোষণা করে দিলাম যে আয়াতের মর্মবাণী হলো যে আয়াতের সরল অর্থ হইল আমার আল্লাহ বলেন আতিউল্লাহ আল্লাহু আকবার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ বলছেন আমি আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো আল্লাহ গো ও আল্লাহ আপনার আনুগত্য আমরা কেমনে করব গো আপনার এত চর্ম চোখকে আমরা দেখি নাই এই চর্ম চোখ দ্বারা কোনোদিন দেখতেও পারবো না তাহলে না দেখে কেমনে আপনার অনুসরণ করব কেমনে আপনার আনুগত্য করব আমার আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ রে আমারে তোমরা কোনোদিন দেখতে পারবা না এই পৃথিবীতে থাকা অবস্থায় কেউ চর্ম চোখকে দেখতে পারবা না কিন্তু আমার আনুগত্যটা কেমনে তোমরা করবা রে সেটা আমি আল্লাহ কোরআনে আবারও ঘোষণা করে দিলাম ওয়া আতিউর রাসূল আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমারে তোমরা দেখতে পারবা না চর্ম চক্ষু দ্বারা কোনোদিন দেখতে পারবা না আনুগত্য কেমনে করবা আমার রাসূলের আনুগত্য যদি তোমরা করো রে আমার রাসূল যেমনে যেমনে বলেছেন যা যা নিষেধ করেছেন যা যা করতে বলেছেন তাহি যদি তোমরা করো রে এটা হয়ে যাবে রাসূলের আনুগত্য নয় এটা হবে স্বয়ং আমি আল্লাহর আনুগত্য সুবহানাল্লাহ অন্য জায়গায় আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করে সারা পৃথিবীর মানুষ নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করে কিন্তু আমরা যদি মাঝে মধ্যে বলি আমরা আল্লাহর গোলাম রাসূলের গোলাম
রাসূলের গোলাম বললে অনেক মানুষ আবার ভিতরে বেজাল লাগে রাসূলের গোলাম কেন হব গোলাম তো হব আল্লাহর ও বন্ধু রাসূলের গোলাম হওয়ার জন্য এই কথাটা আমার না এই কথাটা পৃথিবীর কোন মানুষের না আল্লাহ বলেন উমাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ তোমরা যদি রাসূলের গোলামি করতে পারো রাসূলের গোলাম হই স্বয়ং আমি আল্লাহর গোলাম সুবহানাল্লাহ আগে রাসূলের গোলাম হও আগে রাসূলকে অন্তরে ধারণ করো আগে রাসূলের মহব্বত সিনার মধ্যে ফিট করো আগে রাসূলের রাসূলের মহব্বত সর্বাঙ্গে তোমরা রাসূলের জিকির মুখ দিয়ে জারি করে দাও অটোমেটিক্যালি আল্লাহর প্রেম মহব্বত তোমাদের মধ্যে কায়েম হয়ে যাবে আল্লাহ বলেন রাসূলের গোলামি যারা করলো রে সেজন আমি আল্লাহর গোলামি করলো সুবহানাল্লাহ এজন্য রাসূল বলেন আনা মিরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আনা মিরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও যুবক ভাইরা ও বন্ধু এখন রাসূলের গোলামি আমরা করব কিন্তু রাসূল তো সামনে নাই রাসূল কি নাই রাসূল সামনে নাই রাসূল দুনিয়ার জমিনে আমাদের সামনে প্রকাশ নাই উনি পর্দা করেছেন উনি আখিরাতে আছেন উনি পরকালে আছেন ওনার আমল আখলাক আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন রয়েছে বন্ধুরে আমার আল্লাহ কই শুধু রাসূলের গোলামি করে থেমে থাকলে চলবে না শুধু রাসূলের গোলামির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এরপরে তোমরা কিছু কিছু মানুষের কথা শুনতে হবে কিছু কিছু মানুষের কথা আমল করতে হবে কিছু কিছু মানুষের গোলামিও তোমাদের করতে তবে সেটা কি সেটা হলো আল্লাহ কোরআনে নিজের পরের আয়াতে বলছেন ও উলিল আমরি মিনকুম আল্লাহর উলিদের গোলামি তোমরা করতে থাকো দেখছেন কই গেছে কথা হুজুররা বললে দোষ আলেমরা উলি আল্লাহর গোলামের কথা বললে দোষ হয়ে যায় কিন্তু উলিল আমরের আনুগত্য করার জন্য কে বলে আল্লাহ উলি আল্লাহর কথা শোনার জন্য কে বলে আল্লাহ কারণ আল্লাহ জানে এই পৃথিবীতে যারা আউলিয়া কেরাম এই পৃথিবীতে যারা মুস্তাহিদিন এই পৃথিবীতে যারা আলেমের দায়িত্ব নিয়েছেন এই পৃথিবীতে যারা মুফাসসিরের দায়িত্ব নিয়েছেন এই পৃথিবীতে যারা দিন প্রচারের দায়িত্ব নিয়েছেন যাদের আল্লাহ আকবারের ধ্বনিতে বিল্ডিং গুলা ভেঙে গিয়েছিল ওই শাহজালাল মুজাররাবাদি ইয়ামিনী রহমাতুল্লাহের আল্লাহ আকবারের ধ্বনি দিয়া বিল্ডিং ভেঙে যায় হিন্দুদের অন্তর কপঙ্কিত হয় প্রকম্পিত হয় ওই শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই বাংলাদেশে এসেছেন দিনের দাওয়াত নিয়ে ইসলাম প্রচার প্রসারের জন্য এজন্য আল্লাহ বলছেন আউলে কেরামের যদি অনুগত্য করতে পারো ওই অনুগত্যটা হবে রাসূলের রাসূলের অনুগত্যই স্বয়ং আমি আল্লাহর অনুগত্য সুবহানাল্লাহ আউলে কেরামের অনুগত্য করলে রাসূলের অনুগত্য হয় রাসূলের অনুগত্য করলে স্বয়ং আমার আল্লাহর অনুগত্য হয় সুবহানাল্লাহ এজন্যই একজন প্রেমিকের কথা বলতে হয় অসংখ্য অগণিত প্রেমিকের মধ্যে একজন প্রেমিকের নাম হইল হযরতে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ উনি কেমন পাগল উনি কেমন আসে কেমন প্রেমিক ছিলেন তিনি উমাইয়ার গোলাম ছিলেন উমাইয়ার গোলাম ছিলেন উমাইয়া নির্যাতন করত কোন সময় যখন থেকে তিনি আল্লাহ নামের জিকিরে শুরু করে দিল যখন থেকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে লাগলো যখন থেকে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে লাগলো তখন থেকে তিনি ওনার মনিব উমাইয়া নির্যাতন করতে লাগলো অত্যাচার করতে লাগলো বলল বেলাল ও বেলাল আমার বাড়িতে যদি থাকতে হই আল্লাহর নাম নেওয়া যাবে না রাসূলুল্লাহর গুণকীর্তন করা যাবে না বেলাল বলে আমার জীবন চলে যেতে পারে গো আমি আল্লাহর নাম বলতে পারবো না আমার নবীর নাম অন্তর থেকে বাদ করতে পারবো না এবার
উমাইয়া হযরত বেলালকে মাটির মধ্যে উত্তপ্ত বালির মধ্যে নিয়ে গেল বালির মধ্যে পোলাপান লাগায়া দিল হেসরাইতে লাগলো পাথর চাপা দিল জিহ্বার মধ্যে আঘাত করলো এরপর বেলাল আল্লাহ আল্লাহ জিকির করে এরপর বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এরপর বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল কয় আমার জীবন আমার জীবনটা চইলা যেতে পারে গো এরপরে আমার অন্তর থেকে আল্লাহ নামের জিকির কেউ সরাতে পারবে না এবার এই খবর চলে গেল রাসূলুল্লাহর কাছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়া বিশাল অঙ্কের টাকা দিয়া বেলালকে আজাদ করে দিলেন বেলালকে মুক্ত করে দিলেন বেলালকে কিনে আনলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবী কেরাম আমার নবীর সামনে গোল হইয়া মজলিস সাজায় কথা বলতেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন বেলাল তাকতো একবারে পিছনে আমার নবী কয়দিন ধরে খেয়াল করলেন বেলাল ও বেলাল রে আমি খেয়াল করে দেখলাম তুমি সব সময় পিছনে থাকো সব সময় সবার পিছনে কেন বসো কারণটা কি বেলাল কই নবীজি গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ইয়া হাবিবাল্লাহ আমার চেহারা সুন্দর না আমার চেহারা কালো আমার দাঁত গুলা উঁচু উঁচু আমি কথা বললে তুতু চিটকে বের হয়ে আসে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যদি আমি বসি যদি তুতু আমার বের হয়ে যায় তখন তো সাহাবীরা হাসাহাসি করবে এজন্য আপনার সামনে আমি বসি না আমি কোনো কথাও বলি না আমি পিছনে থাকি নবীজি গো ও মায়ার নবী যদিও আমি পিছনে থাকি গো ইয়া রাসূলুল্লাহ আমার মহব্বত কিন্তু কোন অবস্থাতেই আপনার জন্য কম না কোন অবস্থাতে আপনাকে কম ভালোবাসি না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল রে উমাইয়া নির্যাতন করতো সেইখান থেকে আপনি ভালোবাসা আমার তুলে আনলেন নবীজি গো আপনারে অনেক মহব্বত করি আপনার জন্য জীবন দিতে পারে আমার নবী কয় বেলাল ও বেলাল রে তোমার দাম কিন্তু কম না আজকে থেকে মসজিদের মুয়াজ্জিন আমি তোমারে নিযুক্ত করে দিলাম তুমি বলছো তুমি কালো তুমি বলছো তুমি সুন্দর না তুমি বলছো তোমার চেহারা বুঝি সুন্দর না তোমার দাঁত বুঝি উঁচু উঁচু তুমি কথা বললে বুঝি তুতু শিক্ষায় কিন্তু আমি নবী মসজিদে নববীর মুয়াজ্জিন আমি তোমারে বানাইলাম আজকে থেকে তুমি আজান দিবা বেলাল আজান দে বেলাল যখন আজান দে বেলাল জিহ্বার মধ্যে আঘাত করার কারণে বেলাল সিন শব্দটা উচ্চারণ ভালো করে করতে পারে না যখন আশাদুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলালের অন্তরটা ফাইটটা যায় সুন্দর করে উত্তর সুন্দর করে সিনটা শব্দ উচ্চারণ করতে পারে না এবার মসজিদের মুসল্লিরা কিছু কিছু মুসল্লিরা সমালোচনা শুরু করে দিল বেলালের আজান শুদ্ধ হয় না বেলালের আজানের মধ্যে ভুল আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসল্লিরা সমালোচনা করতে লাগলো রে এবার আমার নবী বললেন আমি মুয়াজ্জিন বানাইলাম যদি এর সাথে ভালো কোনো মুয়াজ্জিন আপনারা পান তাহলে মুয়াজ্জিন নিযুক্ত করেন কোনো অসুবিধা নাই নতুন একটা মুয়াজ্জিন বেলাল রে বাদ দিয়া নতুন একটা মুয়াজ্জিন নিয়োগ করলো নতুন একটা মসজিদ মসজিদের মধ্যে নিয়োগ করলো রে
এবার মুয়াজ্জিন আযান দিল ফজরের আযান মুয়াজ্জিন যখন দিল রে মুয়াজ্জিন ফজরের আযান দিল ফজরের জামাতের সময়ের কাছাকাছি মনে হয়ে যাচ্ছে মুসল্লিরা বুঝতাছে কিরে জামাতের সময় তো এতক্ষণে হয়ে যাওয়ার কথা কিন্তু সময় কেন হইতাছে না আমাদের প্রভাত কেন হইতাছে না আমাদের সময় কেন যাচ্ছে না সময় যেন মনে হয়ে আটকে গেছে সময় কেন যাচ্ছে না এবার আল্লাহ কই জিবরাইল ও জিবরাইল রে ও জিবরাইল আর দেরি কইর না আমার হাবিবে কিবরিয়াত কাছে যাও ওই জায়গার মধ্যে যাইয়া বলবা নবী গো ও মায়ার নবী যতক্ষণ না আপনার বেড়াল আজান না দিব গো ততক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক প্রবাদ করবে না মুসল্লিরা অপেক্ষা করতে পারবে কোনো লাভ হবে না সুবহানাল্লাহ এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের কষ্টে চোখের পানি মোবারক মসজিদের এক কোণার মধ্যে বসে বসে কান্দতেছে আল্লাহ সহ্য করতেছে না আল্লাহ কই নবী গো ও মায়ার নবী আপনার বেলাল যখন আযান দিত গো নবীজি আপনার বেলাল যখন আল্লাহ আকবারের তুনি দিত ওই আল্লাহ আকবারের আযানের শব্দ যায়া আমার আরশে আজিমে ধাক্কা খায় আজকে দি আজান আমি শুনলাম না আজকে দি আমার আজানের ধাক্কা খাইল না আজকে দি আজানের প্রেমের আওয়াজের ধাক্কা খাইল না কারণটা কি রাসূলুল্লাহ নবীজি গো যতক্ষণ না আপনার বেলাল আজান না দিব ততক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক এই আজানে খুশি না কারণ হইল একটাই যেই জায়গায় আপনি নবী নিজে মুয়াজ্জিন বানাইছেন গো ওই মুয়াজ্জিনের পছন্দ তো শুধু নবী নিজে করে নাই ওই মুয়াজ্জিনটা ছিল আমি আল্লাহর পছন্দের মুয়াজ্জিন সুবহানাল্লাহ আপনার পছন্দ সুন্দর মুয়াজ্জিনকে মসজিদ থেকে বাইর করে নতুন মুয়াজ্জিনেরা বানাইছে আমি আল্লাহ সহ্য করি নাই এজন্য আজান দিলে কি হবে প্রভাত হবে না অতি সত্তর বলুন আপনার বেলালকে আজান দেওয়ার জন্য আমার নবী কই বেলাল ও বেলাল আর দেরি কইর না তোমার আজানের জন্য স্বয়ং আমার আল্লাহ অপেক্ষা করতাছে উঠো বিল্লাল মিনারাতে সময় বয়াজাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় ব্রহ্মা সুবহানাল্লাহ আমার নবীর ইন্তেকালের পরে ওই বেলাল মনের দুঃখে রাতের আধারে মদিনা সাইরা সিরিয়া চলে গেল সুবহানাল্লাহ বেলাল যখন সিরিয়া চলে গেল আমার নবীর ইন্তেকালের পর আমার নবী একদিন স্বপ্নে দেখায় বেলাল ও বেলাল রে তুমি কেমনে মদিনায় চাইরা চইলা আইলা কেমনে আমারে সাইরা চইলা গেলা তোমার কি একটু মায়াও লাগে না তোমার কি একটু দরদ নাই তুমি কেমনে চলে গেলা যেই দিন রাত্রি বেলালকে নবী স্বপ্নে দেখাইছে গো বেলাল পরের দিন মুক্তা বান্দিয়া মদিনার উলিতে গুলিতে হাঁটতেছে সুবহানাল্লাহ বেলাল মদিনায় ফিরে আসলো মুখ বান্দা চোখ বান্দা মদিনায় হাঁটে আর মাঝে মধ্যে কিছু পাথরে চুমুখা সুবহানাল্লাহ কিছু পাথরে বেলাল চুমুখায় রে
কিছু পাথরে চুমু খাই সব পাথরে চুমু খাই না মুখ বান্দা চোখ বান্দা কিছু পোলাপান পিছনে লাগা গেছে পোলাপান ভাবতেছে পাগলের বাড়ি কই এই পাগল কোত্থেকে আসলো পাগল দি পাথরে চুমু খাই এবার কিছু পোলাপান মদিনার মুরব্বিরা গেছে ডাক দিল ও মদিনার মুরব্বিরা মদিনার জমিনের মধ্যে একজন পাগল দেখতে পাইলাম পাগলটা মাঝে মধ্যে পাথরে চুমু খায় আমরা পাগলটারে চিনি না সুবহানাল্লাহ মুরব্বিরা এসে কয় তুমি কে তুমি কে গো কে তুমি কি তোমার পরিচয় এবার বেলাল মুখ খুলে না চোখ খুলে না আবার পাথরে চুমু খায় বলতেছে তুমি কে তোমার পরিচয়টা কি সব পাথরে চুমু খাও না মাঝে মধ্যে কেন কিছু পাথরে চুমু খাও এবার বেলাল মুখটা খোলার পর মুরব্বিরা কই বেলাল ও বেলাল রে তুমি কেমনে আমদারে সাইরা সইলা গেলা রে কতদিন ধরে তোমার আজান শুনি না কতদিন ধরে তোমার আজান শুনতে পায় না তুমি তাড়াতাড়ি আজান দিবানি এই মদিনার মধ্যে তাকবানি একটু বলো সুবহানাল্লাহ বেলাল বলে না আমি মদিনায় থাকতাম না এই মদিনার আজানও দিতাম না আজান দিলে তো নবীর আমি দেখতে পাইতাম না আজান দিলে আমার কলজাটা আর মানে না এবার মুরব্বিরা কই বেলাল ও বেলাল রে তোমারে অনুরোধ কইরা কই তুমি মদিনায় আজান দেওয়া লাগতো না মদিনায় তুমি তাহ এবার কিছু মানুষ কই তোমরা কইলে থাকতো না তোমরা কইলে বেলাল কথা শুনতো না এই মদিনার জমিনে দুইটা বাচ্চা আছে গো ওই দুইটা বাচ্চার কাছে যাও দুইটা বাচ্চার কাছে যদি বলতে পারো আর দুইটা বাচ্চা যদি আয়েশা বলে বেলাল তুমি আজান দাও বেলাল আজান দিব বেলাল তুমি মদিনায় তাহ বেলাল মদিনায় তাহব এবার বলে দুইটা বাচ্চাকে দুইটা বাচ্চার কাছে যারা গেল তারা বললেন একটা বাচ্চার নাম হইল রে হযরতে মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা বাচ্চার নাম হইল হযরতে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুসাইন আয়েশা কই বেলাল ও বেলাল বেলাল রে তুমি কেমনে চইলা গেলা কতদিন তোমার আজান শুনি না তুমি আজান দিলে মনে হয় আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আইব তোমার আজান শুনলে মনে হয় নবী এখনো মসজিদে নামাজ পড়তে আইব তুমি আজান দিবা মদিনায় তাকবা বেলাল মাথাটা নোয়া দিল কারণ বেলাল জানে এই জায়গার মধ্যে যদি না করে গো বেলালের বেলাল গিরি শেষ কারণ হুসাইনের কথা তো স্বয়ং আমার আমার রসূলুল্লাহর মহব্বতের কথা বেলাল জানে হুসাইন কষ্ট পাইলে নবী কষ্ট পায় হুসাইনকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয় হুসাইনের কথা স্বয়ং রাসূলুল্লাহর কথা এজন্য বেলাল তাকলো বেলাল মসজিদের মিম্বরে উঠলো সবাই বলল বেলাল আজান দাও বেলাল আজান দাও লোকে বলে দাও গো আজান ঠান্ডা হবে তামাম জাহান তোমার আজান শুনলে পরে মুদের গুম্বান গিয়া হাজার আজান দাও গো মুদুর সুরে সুন্দর মনে চায় আজান দাও গো মুদুর সুরে শুনবার মনে চায় মোহাম্মদ সর্বলোকের কথা মতে বিল্লাল উঠে মিনারাতে মোহাম্মদ নাম বলার সাথে সাথে বেল্লাল বেহুশ হয়ে যায়
হায় আজান দাও গো মধুর সুরে সুমার মনে চায় আজান দাও গো মধুর সুরে সুমার মনে চায় জুরে বলুন সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আলোচনার কথা তোলার একটাই কারণ হলো বেলালের প্রেম যেই হারে ছিল এটা অনেক মানুষকে হার মানাইছে সুবহানাল্লাহ কারণ বেলাল তার হাল ছিল ব্যতিক্রম হযরতে বেলাল উনি যখন দুনিয়াতে হাঁটতেন রাসূল যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ পাক যখন জান্নাত তাকে পরিদর্শন করাই দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি একটা পায়ের শব্দ উনি কানের মধ্যে শুনতে পান তখন হট করে উনি চিন্তা করলেন পায়ের শব্দটা আমার পরিচিত মনে হই এই শব্দটা মনে হযরতে বেলালের সুবহানাল্লাহ দুনিয়াতে আসতেন বলেন বেলাল তুমি দুনিয়াতে হাঁটতেছিলা কিন্তু তোমার শব্দ শোনা গেছে জান্নাতে কি আমল করো তুমি তোমার আমলটা কি বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো কালো চেহারা সুন্দর না মানুষ আমার পছন্দ করে না আপনার মহব্বত পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি মসজিদে উযু কইরা আইসাই দুই রাকাত নফল নামাজ আদায় করতাম রাসূল বলেন তোমার এই দুই রাকাত নফল নামাজ আল্লাহ পছন্দ করেছেন সুবহানাল্লাহ এজন্য বেলাল যখন আজান দিতেন ছোট ছোট বাচ্চারা নবীর রওজা মোবারকের দিকে চলে যেতেন মুরব্বীরা জিজ্ঞেস করত বেলাল আজান দিছে মসজিদের ভিতরে তোমরা মসজিদে না দেখা রওজাত কেন যাও বললেন আমাদের বিশ্বাস হইল বেলাল যখন আজকে আজান দিবে নবী রওজাত থেকে বের হয়ে আইবে সুবহানাল্লাহ এটা বাচ্চারা বিশ্বাস ছিল কারণ অন্তর নিষ্পাপ এই বিশ্বাস পণ্যে তার রোজার কাছে চলে গেছে এজন্যই রাসূলুল্লাহর মহব্বত হইল ইমানের মূল যতক্ষণ না আপনি সব কিছুর চাইতে রাসূলকে মহব্বত না করবেন ততক্ষণ না পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না দলিল হইল বুখারীর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলেন লা ইউমিনুন তোমরা মুমিন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্ত্রী সন্তান সন্ততি আলী আওলাদ ওয়ান নাসি আজমাইন তাম পৃথিবীর মানুষের যে মহব্বত তোমরা করো তাদের চাইতে যতক্ষণ না বেশি মহব্বত আমি রাসূলকে না করবো ততক্ষণ তোমরা ইমানদারের কাতারে যাইতে পারতা না সুবহানাল্লাহ আল্লাহ পাক সকলকে বেলালের মতো ইমান এবং আমল এবং মহব্বত যেন আমরা অন্তরে ধারণ করতে পারি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু